আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। জনপ্রিয় অভিনেত্রী তৃয়াসা রয়ের স্বামী সুবন রয় এবার সুখবর দিলেন সকলকে। আপনাদের জানিয়ে দিই, নতুন রূপে ফিরছেন সুবন রয়। আমার দুর্গা ধারাবাহিকে তার খল অবতারকে আমরা খুব পছন্দ করেছিলাম। নেগেটিভ রূপে সুবনকে এই ধারাবাহিকে আমরা দেখেছিলাম প্রথমবার। দর্শকের মনে এখনও তার সেই নেগেটিভ রূপ রয়েছে। এবার আবারও তাকে আমরা দেখতে পারবো নেগেটিভ চরিত্রে অভিনয় করতে। সান বাংলার নতুন ধারাবাহিক সুন্দরী এই ধারাবাহিকে আমরা তাকে দেখতে পারবো বাপির চরিত্রে অভিনয় করতে। তার চরিত্রটি নেগেটিভ শেডের। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুস্মিতা ঘোষ। আর সুস্মিতার বিপরীতে ধারাবাহিকে থাকছেন যুবরাজ চৌধুরী। ধারাবাহিকটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়ের পুত্র অর্ক গঙ্গোপাধ্যায়ের সংস্থা অর্গ্যানিক। তামিল সিরিয়াল সুন্দরীর রিমেক হতে চলেছে ধারাবাহিকটি। বন্ধুরা, সুবনকে এখনো লোকে মনে রেখেছে আমার দুর্গার সেই নেগেটিভ নোনটের জন্য। তাহলে কি আবারও দর্শকদের মনে দাগ কাটতে পারবেন সুবন বাপির চরিত্রে? তা জানতে আপনাদের অপেক্ষা করতে হবে 19শে জুলাই পর্যন্ত। সান বাংলায় নতুন ধারাবাহিক সুন্দরী সম্প্রচারিত হবে 19শে জুলাই থেকে। তুমিও কালো, আমিও কালো। সুবানের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। আশা করব তার গত ধারাবাহিকগুলির মতো এই ধারাবাহিকটিও হবে সুপারহিট। সুন্দরী, এক সাধারণ মেয়ের লড়াই। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে খুব শীঘ্রই ফিরছি। জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।